দেশে চলাচলকারী 18.9% বাসের নিবন্ধন, 24% বাসের ফিটনেস, 15.5% বাসের ট্যাস্ক টোকেন ও 22% বাসের রুট পারমিট নেই। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এছাড়া গবেষণার প্রতিবেদনে বলা হয় বাস শ্রমিকদের প্রতিদিন প্রায় 11 ঘন্টা কাজ করতে হয়, আর তাদের মধ্যে 82% কোনো নিয়োগপত্র নেই, 69.3% নেই নির্ধারিত মজুরি। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের প্রকাশিত তথ্যের সঙ্গে বিআরটিএ এর প্রকাশিত তথ্যের গরমিল হয় বলেও দাবি করে টিআইবি। কোম্পানি বা মালিক সমিতি পরিচালিত বাস ও মিনিবাসের যাত্রী পরিবহন ব্যবসাকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে আন্তঃজেলা দূরপাল্লা, আন্তঃজেলা আঞ্চলিক এবং সিটি সার্ভিস, যেখানে ঢাকা এবং চট্টগ্রাম অন্তর্ভুক্ত ছিল, এই তিনটি বিশেষ রুটের বাসগুলোকে আমাদের এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।